চীন ইতালি ইংল্যান্ড ও নেদারল্যান্ডের পর এবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল হয়েছে শুক্রবার দুপুরে কন্টেনার ভর্তি রপ্তানি পণ্য নিয়ে প্রথম জাহাজ স্পেনের বার্সেলোনার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায় বিশ দিনের মধ্যে জাহাজটি পৌঁছানোর কথা রয়েছে বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ফারুক জানান চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় দেশের জন্য বড় অর্জন এদিকে পর্তুগাল স্লোভেনিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এ বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি